हेलो व्यूअर्स, ऑनलाइन टीचर अनार्स यूट्यूब चैनले आपके स्वागत जाना। व्यूअर्स, आजकल वीडियोते आबारो एक जॉब रिक्रुटमेंट नोटिस निये अपन साथे आलोचना करब। तो आज के जॉब वैकेंसी निये आलोचना करब से हे मालदा जिलार एक ब्लॉकर अंडारे ग्राम रोजगार सहायिका पदे नियोग करा हबे। तो से ग्राम रोजगार सेवक पदे नियोग करा हबे सेखाने कतगुलो पोस्ट रही है, कारा सेखाने आवेदन करते पारबेन, अर्थात आवेदनेर जन्य की इलिजिबिलिटी लागबे एवं आवेदन किभाबे करते हबे, एछाड़ा आवेदन करार जन्य कोनो मूल्य लागबे कि ना, एई समस्त विषय आजकेर भिडियोते आमी आलोचना करे आपनादेरके देखिए देव। तो गोटा विषयटी जानते हले आपनारा एई भिडियोटी शेष पर्यन्त देखते थाकुन, ताहले सम्पूर्ण विषयटी बुझते पेरे जाबेन। तो आपनारा अन स्क्रिने एखन मालदा डिस्ट्रिक्टेर अफिसियल वेबसाइटटी देखते पाच्छेन। एई भिडियो डेस्क्रिप्शन बक्से आमी वेबसाइटटिर लिंक दिए देव, आपनारा चाइले सेखान थेके एई वेबसाइटटिके ओपेन करे निते पारबेन। एई वेबसाइटेर मध्येई सेई रिक्रुटमेंटेर नोटिसटा पाब्लिश होयेछे। तो सेई नोटिसटा आपनारा कोथा थेके पाबेन सेटा देखिए दिई। एई रिक्रुटमेंटेर अपशने जदि आपनारा जान ताहले देखबेन बेश किछु नोटिस एखाने रयेछे। तो देखुन प्रथम जे नोटिसटी एखाने रयेछे, रिक्रुटमेंट नोटिफिकेशन फर द पोस्ट अफ ग्राम रोजगार सेवक आंडार रतुआ टू डेवलपमेंट ब्लक। तो रतुआ टू डेवलपमेंट ब्लकर अंडारे एई ग्राम रोजगार सेवक पदे नियोग करा हबे। तो एई नोटिसटिके डाउनलोड करार जन्य आपनारा कि करबेन, এই যে এখানে দেখুন, যখনই আপনারা এই যে ক্লিক করবেন এই নোটিশের উপরে দেখবেন এই পেজটি ওপেন হবে এবং এখানে রিক্রুটমেন্ট নোটিফিকেশন বলে একটি অপশন পেয়ে যাবেন, সেটা ডাউনলোড করার। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদের সামনে সেই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড হয়ে যাবে, ঠিক এই ধরনের নোটিশটি হবে। তো এই নোটিশটি কী কী বলা আছে এবং কীভাবে অ্যাপ্লাই করতে হবে, কোথা থেকে অ্যাপ্লাই করতে হবে, কত টাকা লাগবে, সমস্ত বিষয়ে বলা রয়েছে। তো আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রতুয়া টু। তো রতুয়া টু ব্লক আন্ডারে নেওয়া হবে। নোটিশটি পাবলিশড হয়েছে দেখুন 31শে ডিসেম্বর, এবং এখানে দেখুন বলেছে যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সেবক। তো পুরো ডিটেলস এখানে দেওয়া রয়েছে। তো প্রথমে আপনাদেরকে বলে দিই এখানে নাম্বার অফ পোস্ট রয়েছে মাত্র একটি, একটি পোস্টই কিন্তু এখানে রয়েছে। এই একটি পোস্টের জন্যই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে অ্যাপ্লাইয়ের যে ডেট রয়েছে সেই ডেটটা দেখুন এখানে বলা আছে যে 4/1/2021 থেকে 27/1/2021 তারিখ আপ টু 5 PM, অর্থাৎ আপনাদের এই 4/1/2021 থেকে 27/1/2021 তারিখের 5টা পর্যন্ত টাইম রয়েছে, তার মধ্যে আপনাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। তো অ্যাপ্লাইয়ের যে প্রসেস রয়েছে সেটা আপনাদেরকে পরবর্তীতে বলছি। এই যে নোটিফিকেশনটি রয়েছে এর শেষের দিকে একটি অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটি পূরণ করে আপনাদেরকে এই যে নির্দিষ্ট অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে পাঠিয়ে দিতে হবে, তাহলেই আপনাদের এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আর অ্যাপ্লাই করার জন্য কিন্তু কোনো আবেদন মূল্য আপনাদেরকে দিতে হবে না। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পূরণ করতে হবে, এবং পূরণ করে রতুয়া ব্লকের একটা অ্যাড্রেস দেওয়া আছে সেই অ্যাড্রেসে আপনাদেরকে হয় বাই হ্যান্ড বা রেজিস্টার পোস্টে যেইভাবে সম্ভব হয় আপনাদেরকে দিয়ে আসতে হবে। তো আপনাদেরকে নোটিশটা একবার একটু আলোচনা করে দেখিয়ে দিই। প্রথমে দেখুন রয়েছে নাম্বার অফ পোস্ট একটি, এরপরে রয়েছে প্লেস অফ পোস্টিং, কোথায় আপনাদেরকে পোস্ট করা হবে সেই প্লেসটা। দেখুন এখানে পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে, মহারাজপুর গ্রাম পঞ্চায়েত অফিস, মহারাজপুর, পুকুরিয়া, মালদা। তো এই অ্যাড্রেসে আপনাদেরকে পোস্টিং করা হবে। এরপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, অর্থাৎ কী এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগছে, বলেছে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান পাসড ইন সায়েন্স, অথবা বলেছে ভোকেশনাল স্ট্রিম উইথ ফিজিক্স অ্যান্ড ম্যাথামেটিক্স অ্যাজ এ কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ সায়েন্সের শাখায় আপনাদেরকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে এবং সেই সঙ্গে আপনাদের ম্যাথামেটিক্স এবং ফিজিক্স এই দুটো সাবজেক্ট যাতে থেকে থাকে, তাহলেই কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরও বলেছে অ্যাটলিস্ট 55% মার্কস লাগবে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে, অথবা এর কোনো সমতুল্য যদি কোনো পরীক্ষা দিয়ে থাকেন তাহলে সেই এক্সামে। এরপরে বি নম্বর যেটা বলেছে ট্রেনিং অন কম্পিউটার অ্যাপ্লিকেশান অ্যাটলিস্ট এ কোর্স কমপ্লিট ফর 6 মান্থ, অর্থাৎ আপনাদেরকে কমপক্ষে 6 মাসের যে কোনো একটি ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কম্পিউটারের কোর্স। তো যদি এই দুটোই জিনিস আপনাদের কমপ্লিট থাকে তাহলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা গেল এডুকেশনাল কোয়ালিফিকেশান। এরপরে রয়েছে এজ, তো এজ যেটা বলেছে যে 18 থেকে 35 ইয়ার্সের মধ্যে আপনাদেরকে এজটা হতে হবে, এবং এজ ক্যালকুলেট করা হবে 1/1/2021 অনুযায়ী। এরপরে বলেছে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, অর্থাৎ এখানে যারা আবেদন করবেন বা এই পোস্টের জন্য তাদেরকে অ্যাপ্লাই করতে পারবেন তারা শুধুমাত্র ওই যে ব্লকটা রয়েছে রতুয়া টু ব্লক এই ব্লকের আন্ডারের বাসিন্দাই হতে হবে, কারণ এর বাইরে যদি কোনো বাসিন্দা হয়ে যান তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন না, সেটা এখানে বলাই রয়েছে। এরপরে এখানে যে স্যালারি দেওয়া হবে সেটাও দেখুন রয়েছে 12,000 only, অর্থাৎ পার মান্থ 12,000 দেওয়া হবে, এবং এটা কিন্তু আপনাদেরকে কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে, এটা কিন্তু পার্মানেন্ট কোনো পোস্ট নয়। এরপরে মেথড অফ অ্যাপ্লিকেশান, এখানে অ্যাপ্লিকেশানের মেথড রয়েছে, এবং এই অ্যাপ্লিকেশান যে আপনারা করবেন এর সঙ্গে কী কী ডকুমেন্টস দেবেন তার ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে। যেমন দেখুন প্রথমে এই নম্বরে বলেছে মার্কশিট অফ হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান, তারপরে সেকেন্ডে রয়েছে সার্টিফিকেট অথবা অ্যাডমিট অফ মাধ্যমিক, তারপরে
সি নম্বরে রয়েছে সার্টিফিকেট অফ কম্পিউটার নলেজ, তারপরে বলেছে ভোটার আইডি কার্ড, তারপরে রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে কোনো একটি ডকুমেন্টস, এবং শেষে রয়েছে ফিজিক্যালি ফিটনেস সার্টিফিকেট। তো এই ডকুমেন্টসগুলো আপনাকে কিন্তু দিতে হবে। এবং আপনারা যে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবেন সেটা দেখুন, এখানে যে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রতুয়া টু, এই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে। এবং এখানে আপনারা কিন্তু রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে পারবেন, অথবা আপনারা যদি চান ড্রপ বক্সে গিয়ে জমা করে আসবেন সেটাও কিন্তু করতে পারবেন। দুটো এখানে দেওয়া রয়েছে, দেখুন এই যে রেজিস্টার পোস্ট, এবং এখানে দেখুন বলেছে ড্রপ বক্সে গিয়ে আপনারা ড্রপও করে আসতে পারবেন। যে কোনো একভাবে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে তার সাথে ওই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে ওই ড্রপ বক্সে গিয়ে দিয়ে আসবেন, অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। এরপর এখানে যে ডিপ লিডারে লেখাই রয়েছে যে অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফিজ এখানে আপনাদেরকে পেমেন্ট করতে হবে না, এবং যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে সেটা আপনারা মালদা ডিস্ট্রিক্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকেই ডাউনলোড করে নিতে পারবেন। সেই অফিসিয়াল ওয়েবসাইটটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ওয়েবসাইটটি রয়েছে। এরপরে এখানে মেথড অফ সিলেকশন রয়েছে, অর্থাৎ কীভাবে সিলেকশন হবে তার মেথডটা দেওয়া রয়েছে, এটা আপনারা একটু ভালো করে পড়ে নেবেন যারা এলিজিবল রয়েছেন। তারপরে এখানে বলা হয়েছে যে এক্সাম নেওয়া হবে, তো এক্সামটা দুটো ধাপে এক্সাম হবে, প্রথমে বলেছে টিআর ওয়ান এবং তারপরে রয়েছে টিআর টু। তো এক্সাম কত মার্কসের হবে সেটাও এখানে ডিটেলসটা বলা রয়েছে যে টোটাল 100 মার্কসের হবে, এবং কিসের ভিত্তিতে কী কী নেওয়া হবে সেটাও এখানে ডিটেলসে বলা রয়েছে, সেটা আপনারা দেখে নেবেন ভালোভাবে। এরপর একটু নিচের দিকে যদি আপনি যান তাহলে আপনারা দেখতে পাবেন যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা আপনাদেরকে সাবমিট করতে হবে তার লাস্ট ডেট দেওয়া রয়েছে, এবং তার নিচে টার্ম অ্যান্ড কন্ডিশন এগুলো দেওয়া রয়েছে। তো এগুলো আপনারা ভালো করে একটু দেখে নেবেন। আমি সরাসরি সেই অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাচ্ছি, এই ফর্মটি আপনারা কীভাবে পূরণ করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই ফর্মটি পূরণ করার জন্য সবার প্রথমেই দেখুন এখানে উপরে ডিটেলসটা দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সেবক, এবং এখানে নোটিফিকেশনের নম্বরটা দেওয়া রয়েছে, ডেট রয়েছে। তো প্রথমে আপনারা আপনাদের একটি পাসপোর্ট সাইজের ফটো, কালার ফটোগ্রাফ এখানে আপনারা পেস্ট করে দিবেন, অর্থাৎ আঠা দিয়ে লাগাবেন। এটা কিন্তু আপনারা ফর্মটাকে প্রিন্ট আউট করে নেবেন, তারপরে নিজের হাতে পূরণ করবেন, এবং ফর্মটা আপনাদের অবশ্যই ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে। এরপরে নেম অফ ক্যান্ডিডেট দিবেন, তারপর দুই নম্বরে তার ক্যান্ডিডেটের ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম দিয়ে দিবেন, তারপরে ডেট অফ বার্থ, জেন্ডার, এরপরে পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেখানে ভিলেজ, পিন, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এক এক করে দিয়ে দিবেন। তারপরে একটা কন্ট্যাক্ট নম্বর দিবেন এবং ইমেল আইডি দিয়ে দিবেন। এই কন্ট্যাক্ট নম্বর এবং ইমেল আইডিগুলো একটু কেয়ারফুলি ভালোভাবে আপনারা দিবেন। এরপরে এপিক নং, অর্থাৎ আপনার আধার কার্ডের নাম্বারটা দিবেন। তারপরে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে তার ডিটেলস এখানে দিতে হবে। তো এখানে দুটি বক্স রয়েছে, আপনার যা কোয়ালিফিকেশান রয়েছে তার থেকে মানে হাইয়েস্ট যে কোয়ালিফিকেশান সেটা এবং তার আগের কোয়ালিফিকেশানটা এখানে আপনারা মানে দিয়ে দিতে পারেন। যদি কেউ হায়ার সেকেন্ডারি পাস হন তাহলে হায়ার সেকেন্ডারি পাস আর তার সঙ্গে মাধ্যমিক পাসের ডিটেলসটাও দিতে পারেন। এবার যদি কেউ যদি গ্র্যাজুয়েশন পাস হন সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন পাস তার সঙ্গে হায়ার সেকেন্ডারি পাসটাও দিতে পারেন। এইভাবে ফুল ডিটেলস দিবেন যে কোন মানে বোর্ডের আন্ডারে এক্সাম দিয়েছিলেন, তারপরে কত মার্কস পেয়েছিলেন, কত পার্সেন্টেজ পেয়েছেন, এবং কী কী সাবজেক্ট ছিল, সমস্ত ডিটেলস এখানে দিতে বলেছে, সেগুলো আপনারা দিয়ে দিবেন। এই সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেলে পরে এরপরে রয়েছে দেখুন কম্পিউটার নলেজ। তো প্রথমেই বলেছে নেম অফ কোর্স, আপনি কম্পিউটারে কোন কোর্স করেছেন সেই কোর্সের নাম দিবেন। তারপরে নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন ইনস্টিটিউট থেকে করেছেন, তারপরে কত মানে কত দিনের কোর্সটা ছিল সেটা দিবেন, এবং সবার শেষে ইয়ার অফ কমপ্লিটেশন, অর্থাৎ আপনার কোর্সটি কোন সালে কমপ্লিট হয়েছে সেই সালটা লিখবেন। তো সমস্ত ডিটেলস দেওয়া হয়ে গেলে পরে নিচে আপনারা এই ডিক্লারেশনটা একটু পড়ে নেবেন, এবং এখানে যে ক্যান্ডিডেট রয়েছে তাকে দিয়ে সিগনেচার করাতে হবে, সিগনেচারটা করিয়ে নেবেন। এরপরে বাঁ দিকে প্লেস এবং ডেটটা লিখে দেবেন যেখান থেকে আপনারা অ্যাপ্লাই করছেন, তাহলে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পূরণ হয়ে যাবে। এরপরে দেখবেন নিচের দিকে আরও কিছু নোটিফিকেশান ডিটেলস দেওয়া রয়েছে, এটা আপনারা একটু দেখে নেবেন। এখানে অ্যাপ্লাইয়ের ডেটটা এবং ওয়েবসাইটটা দেওয়া রয়েছে। তো এই ফর্মটি পূরণ হয়ে গেলে পরে এই ফর্মের সঙ্গে যে যে ডকুমেন্টসগুলো বললাম আগে সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করবেন, এবং প্রত্যেকটি ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড করে দেবেন। তারপরে যে অ্যাড্রেসটা রয়েছে এই নোটিশেই দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন। তো অ্যাড্রেসটা আপনাদেরকে আরও একবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন রয়েছে দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার রোটুয়া টু ডেভেলপমেন্ট ব্লক ভিলেজ, এবং পোস্ট অফিস রয়েছে পুকুরিয়া এবং পুলিশ স্টেশন পুকুরিয়া। এইভাবে এই অ্যাড্রেসে আপনারা এই চিঠিটাকে বা এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে পূরণ করে পাঠিয়ে দেবেন, বা আপনারা গিয়েও জমা দিয়ে আসতে পারেন। তো এই কাজগুলো করলেই আপনাদের এখানে অ্যাপ্লাই কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে গেছেন। তো আজকে আমি আলোচনা করলাম মালদা ডিস্ট্রিক্টের রতুয়া ব্লকের একটি জব ভ্যাকান্সি নিয়ে, এবং ভবিষ্যতে যদি অন্য কোনো ডিস্ট্রিক্টে অন্য কোনো এই ধরনের কোনো জব ভ্যাকান্সি থাকে বা কোনো রিক্রুটমেন্ট হয় তাহলে সেক্ষেত্রে আমি আলাদাভাবে ভিডিও আপলোড করে সেই ডিস্ট্রিক্টের সমস্ত ডিটেলস অনুযায়ী আমি ভিডিও আপলোড করে আপনাদেরকে সেগুলো জানিয়ে দেব। তো আপনারা যদি মালদা ডিস্ট্রিক্টের বাইরে থেকে যদি কেউ ভিডিওটা দেখছেন তাহলে অবশ্যই কমেন্ট করে আপনার ডিস্ট্রিক্টের নামটি জানিয়ে দেবেন, যাতে ভবিষ্যতে যদি আপনার ডিস্ট্রিক্ট থেকে কোনো রিক্রুটমেন্ট ছাড়ে বা কোনো জব ভ্যাকান্সি থাকে তার ভিডিও আমি আপলোড করে দিতে পারি। আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, তাহলে আমি যখন ভবিষ্যতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন।
তো আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরে গেছেন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।